ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমাদের এর আগেও আরো দুটি ক্লাস হয়েছে, আজকে আমরা এই অধ্যায়ে তৃতীয় ক্লাসটি করব। তোমরা দেখো আমি টপিকসগুলো নিয়ে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো এখানে আমি লিখেছি যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। দেখো যে আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস। দুর্যোগ বলতে আমরা মানে বুঝি যেটা ধরো সমস্যা সৃষ্টি করে, দুর্যোগ বলতে যেই ধরনের সমস্যাগুলো এর আগে আমরা বন্যা খরা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যেটা লিখেছি যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো যে সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ সাইকোলোস থেকে, কাইকোলোস থেকে। তো দেখো যে যার অর্থ হইতেছে কয়েল অফ স্নেকস, এটা সাপের কুণ্ডলী। তো সাইক্লোনের স্যাটেলাইট ছবি থেকে দেখা যায় যে প্রচন্ড গতিবেগ সম্পন্ন বাতাস কুণ্ডলী আকারে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড বেগে, আমরা এই কথাটার সাথে পরিচিত যে নিম্নচাপ, সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আমরা এই কথাটার সাথে পরিচিত। তো এই যে নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড গতিবেগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। দেখো যে দক্ষিণ এশিয়াতে আমরা যেটাকে সাইক্লোন বলি, আমেরিকাতে সেটাকে বলতেছে হ্যারিকেন, আর দূর প্রাচ্যের দেশগুলোতে সেটাকে বলতেছে তাইফুন। বাংলাদেশের উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর এবং মাঝখানে যে ফানেল আকৃতির উপকূলীয় এলাকা বিদ্যমান, মানে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা দেশ, অবস্থানগত ভৌগোলিক অবস্থানগত কারণে। 1960 সাল থেকে 2012 সাল পর্যন্ত 50 বার বাংলাদেশে সাইক্লোন আঘাত হেনেছে। 60 সাল থেকে 12 1960 সাল থেকে 2012 এই সালগুলোর মধ্যে 50 বার সাইক্লোন বাংলাদেশে আঘাত এনেছে, 50 বার। আচ্ছা, তো যার মধ্যে দেখো যে 1960 সালে 61, 63, 65, 70, 85, 91, 2007, 2009 সালে সাইক্লোন ছিল প্রলয়ঙ্করী, মানে এটা খুব মানে ভয়ানক রকমের ছিল, তাই এটাকে বলতেছি আমরা প্রলয়ঙ্করী। তবে 1970 সালে যে সাইক্লোনটি সর্বকালের সবচেয়ে প্রলয়নকারী সাইক্লোন হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়েছে। এই ঝড়ে কি হয়েছিল দেখো, যে 70 সালে ঝড়ে 5 লক্ষ প্রাণহানি ঘটেছিল, 1991 সালে ঘূর্ণিঝড়ে প্রায় 1,40,000 প্রাণহানি ঘটেছে, আর 2007 এবং 9 সালে যে সাইক্লোন সিডর এবং আইলা, এই দুইটা আমাদের সুন্দরবনের এইদিকে অনেক ক্ষতি, মানে অনেক ক্ষতি হয়েছে এই দুইটা ঘূর্ণিঝড়ে। তো এইটাতে 10,000 ও 7,000 লোকের প্রাণহানি হয়েছে। এছাড়াও এই সাইক্লোনের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। তারপরে দেখো যে এই যে দুইটা সাইক্লোনের কথা বলতেছি, সেই দুইটা সাইক্লোনে আমাদের ক্ষতির পরিমাণ ছিল 1.7 বিলিয়ন ও 600 মিলিয়ন মার্কিন ডলার। তো আমরা জানলাম যে বাংলাদেশে কতগুলো সাইক্লোন হয়েছিল, সাইক্লোনটা কি, এখন আমরা জানবো যে এই যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটা সৃষ্টির কারণ এবং এই সাইক্লোনটা তৈরি হলে আমরা কি করতে পারি, আমাদের করণীয়টা আসলে কি। তো চলো দেখি, যেহেতু সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে, তাই এ সম্পর্কে বিস্তারিত জানা মানে সহজ সাধ্য নয়, আমাদের কি বিস্তারিত এই সম্পর্কে জানাটা সহজ সাধ্য নয়। তো দেখো যে আমরা কি করতে পারি, মানে দুটি মূল কারণ আমরা মানে ভূমিকা পালন করে যে সাইক্লোন সৃষ্টিতে, সেটা হচ্ছে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হইতে হয়, 27 ডিগ্রি সেলসিয়াস হইতে হবে, সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে সাগরের। তারপরে দেখো এর বেশি হতে হবে, দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে প্রায় বছরের এই তাপমাত্রা, মানে প্রায় সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে। সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরের দিকে উঠে যায় এবং জলকণায় পরিণত হয়, এই যে এই বাষ্পীভবনের সুপ্ত তাপটি বাতাসে ছেড়ে দেয়।
পানি যে সমুদ্রের পৃষ্ঠের পানি যে উত্তপ্ত হলো এবং বাষ্পী ভবন হলো, সে তার ফলে কি হলো, এই পানিটা মানে জলকণায় পরিণত হয়ে এটা উপরে উঠে গেল। এই যে বাষ্পীভবনের যে সুপ্ত তাপ ভিতরে আছে সেটা বাতাসে ছেড়ে দেয়, সে কারণে বাতাস উত্তপ্ত হয় এবং বাষ্পীভবন আরো বেড়ে যায়। বাতাসটা যখন উত্তপ্ত হতে থাকে তখন কি হয় মানে গরমটা আরো বেশি লাগে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়, মানে বাষ্পীভবনটা আরো বেড়ে যায়, ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে, নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ছুটে আসে, যেখানে নিম্নচাপটা সৃষ্টি হয় সেখানে আশেপাশের বাতাসগুলো কি ছুটে আসে, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠে থাকে এবং সাইক্লোনের সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ অনেক বেশি থাকে। তবে বাতাসের বেগ ঘন্টায় 63 কিলোমিটার বা তার চাইতে বেশি হলে সেটাকে আমরা সাইক্লোন হিসেবে গণ্য করব। এখানে মনে রাখবো যে 63 কিলোমিটারের যদি বেশি হয়, 63 কিমি বাতাসের গতিবেগ, এটার বেশি হলে সেটাকে আমরা সাইক্লোন মানে হিসেবে গণ্য করব। আচ্ছা, এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল 1991 সালে, তখন বাতাসের বেগ ছিল ঘন্টায় প্রায় 225 কিলোমিটার। এখন এই যে আমরা জানলাম যে কেন সাইক্লোনটা তৈরি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এখন যেহেতু এটা একটি প্রাকৃতিক দুর্যোগ, তারপর আমরা এটা থেকে বাঁচার জন্য আসলে আমরা কি করা দরকার বা কি করণীয় আমাদের সেটা চিন্তা করতে হবে। তো চলো, যে সাইক্লোন হলে আমাদের কি করতে হবে, সাইক্লোন অত্যন্ত শক্তিশালী, একটু দুর্বল সাইক্লোন মানে সাইক্লোনও শক্তিতে মেগাটন শক্তির কয়েক হাজার পরিমাণ পারমাণবিক বোমার সমান। তাছাড়া যেহেতু সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ তাই এটি প্রতিরোধ প্রায় অসাধ্য। দেখো যে সম্প্রতি আমেরিকাতে ঝড়ের সময় সিলভার আয়োডাইড নামক রাসায়নিক মানে দ্রব্য বাতাসে ছড়িয়ে পানিকে শীতল করে ঘূর্ণিঝড়ের গতিবেগকে কি করা হয়েছিল, কমানোর চেষ্টা করা হয়েছিল। তো এই যে মানে আমেরিকাতে যে ঝড়, সেটাতে সিলভার আয়োডাইডের মানে একটা দ্রব্য নিয়ে বাতাসে ছড়িয়ে কি করা হয়েছিল, যে পানিকে শীতল করে ঘূর্ণিঝড়ের গতিবেগটাকে আমরা মানে ওখানে কমানোর চেষ্টা করা হয়েছিল, এবং নানা ধরনের সীমাবদ্ধতার কারণে এটি ঠিকভাবে কাজ করতে পারেনি। এছাড়াও সাগরে তেল বা অন্যান্য যে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে বাষ্পীভবনটা যদি কমানো যায় তাহলে কি হবে, ঘূর্ণিঝড়ের মাত্রাটা নিয়ন্ত্রণ করা যাবে। এখন সেটাও চিন্তা করা হয়েছিল অনেক ধরনের রাসায়নিক দ্রব্য সমুদ্রের পানিতে ফেলে। তবে প্রকৃতির সাথে মানে যুদ্ধ করা কখনোই বাস্তব ভিত্তিক নয়। তাহলে আমাদের আসলে কি করতে হবে, কারণ এই এত চেষ্টার পরও যেহেতু প্রকৃতির সাথে তো আর যুদ্ধ করে আমাদের পারা যাবে না, সেটার সাথে সামঞ্জস্য রেখে যে আমরা দুর্যোগটা থেকে বাঁচার জন্য কিংবা দুর্যোগটাতে আমাদের ক্ষতির পরিমাণ যাতে কম হয় সেটা মানে করার আমরা চেষ্টা করতে পারি। সেটা কিভাবে, দেখো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করতে হবে, মানুষের প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা করতে হবে। তারপর আরেকটা মারাত্মক সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মারাত্মক দিক হচ্ছে জলোচ্ছ্বাস। এই যে জলোচ্ছ্বাস মানে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু করে মজবুত আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। জলোচ্ছ্বাস হলে অনেক মানে পানির উচ্চতা অনেক বেড়ে যায়, তখন কি হয় নিচু ঘর বাড়ি গুলা পানিতে ডুবে যায়, মানুষ মারা যেতে পারে, জিনিসপত্র ক্ষয়ক্ষতি হতে পারে। তখন যাতে প্রাণহানি না ঘটে, মানুষের প্রাণ যাতে প্রাণে বেঁচে যায় এবং তাদের প্রয়োজনীয় যে মালপত্র প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে যাতে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে, তাই আমাদের কি করতে হবে, আশ্রয় কেন্দ্রগুলা একটু উঁচু স্থানে উঁচু ভাব তৈরি করতে হবে। ঘূর্ণিঝড়ের সময় নিচু এলাকায় দেখো যে তারপরে কি ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি নিতে হবে। তারপর উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য কি করতে হবে, বাঁধ তৈরি করা যেতে পারে। তারপর প্রচুর পরিমাণে দেখো যে গাছপালা লাগিয়ে, এইটার কোন বিকল্প নেই। আমাদের এই যে বনভূমি ধ্বংস হওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগটা বৃদ্ধি পাওয়ার এটা অন্যতম একটা কারণ বলা যায়। তো আমাদের কি করতে হবে, যে প্রচুর পরিমাণে গাছপালা আমাদের রোপণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। একটা সময় পরে এরাই ধরো মাটিটাকে ধরে রাখবে ভেঙে যাওয়া থেকে, নদীর ভাঙন যদি বলো, তারপরে মানে ঝড়ে যাতে বাড়ির মানুষের ঘর বাড়িতে যাতে প্রচন্ড বাতাসের বেগে ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কম করতে পারে, সেজন্য আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তারপরে দেখো যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যথাযথ পূর্ব প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশে রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ইতিমধ্যে কি হয়েছে, সাইক্লোন
মানে প্রস্তুতির কার্যক্রম চালু আছে এবং এর আওতায় কি হয়েছে যে 32,000 স্বেচ্ছাসেবী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক মানে সচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য কাজ করে যাচ্ছে। 2017 সালে সাইক্লোন মোরা বাংলাদেশে আঘাত করেছিল, সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়ায় মাত্র তখন 7 জনের প্রাণহানি ঘটেছিল। এরপর আসো যে আরেকটি ঘূর্ণিঝড় মানে আরেকটি দুর্যোগ প্রাকৃতিক, সেটা হচ্ছে সুনামি। এই সুনামিটা কি? সুনামি জাপানি শব্দ, সু শব্দের অর্থ হচ্ছে বন্দর এবং নামি শব্দের অর্থ, এই যে সু শব্দের অর্থ হচ্ছে সু, শুধু সু, এটা হচ্ছে বন্দর, নামি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, অর্থাৎ সুনামি অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। এটিও একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কিভাবে তৈরি হয়? সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস এবং নবজাগতিক ঘটনা সুনামির সৃষ্টি করতে পারে। সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। মহাসাগর এবং সাগরের তলদেশের প্লেট যখন একটির সাথে আরেকটি সংঘর্ষ মানে সংঘর্ষ হয়ে বিচ্যুত হয়, তখন সেখানে প্রচন্ড ভূমিকম্পের সৃষ্টি হয়। সেই ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ টনের সমুদ্রের পানি বিশাল ঢেউ সৃষ্টি করে। এই ঢেউ ধাবমান হয়ে যত বেশি তীরভূমির কাছাকাছি যায় তত দীর্ঘ হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে রূপ নেয়। এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। খোলা সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা মাত্র 2 থেকে 3 ফুট পর্যন্ত থাকে, কিন্তু ঢেউ যতই তীরের দিকে এগোতে থাকে দেখো যে ততই এর উচ্চতা বাড়তে থাকে। তখন ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব 100 মাইল পর্যন্ত হতে পারে। অগভীর পানিতে সুনামি একটি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস রূপ নেয়। অগ্রসরমান জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেমে যাওয়ার আগে 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। একটি সুনামি উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত করতে পারে। তো দেখো যে সাধারণত সমুদ্রের তলদেশে একটা ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়, এটা আমরা বুঝতে পারলাম। ভূমিকম্পের কেন্দ্র থেকে শুরু করে সমুদ্র অতিক্রম করে সুনামিকে উপকূলে পৌঁছাতে খানিকটা সময়ের প্রয়োজন হয়। এই যে সময়টুকু এর ভেতরে যদি সাধারণত উপকূলীয় এলাকায় সতর্ক বাণী করা হয় মানে বাণী প্রচার করা হয়, 2004 সালে 26শে ডিসেম্বর শরৎকালের ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল এই সুনামিটা, ট্রাকটোনিক ভূমিকম্প। দেখো যে ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হওয়া এই মারাত্মক ভূমিকম্পটি ছিল রিক্টার স্কেলে 9 মাত্রা। তো এই যে ভূমি ভূকম্পনের ফলে ভারত মহাসাগরের একাংশ সুমাত্রার অন্য একটি অংশকে সজোরে চাপ দেয়। এই প্রবল চাপে সমুদ্রের তলদেশে 600 মাইল ব্যাপী এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে স্থানচ্যুতি ঘটে লক্ষ লক্ষ টন জলরাশির। বিশাল জলরাশি ভয়ঙ্কর বেগে সমুদ্র পৃষ্ঠের দিকে কি করে ধেয়ে আসে এবং বিশাল ঢেউয়ের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে এই ঢেউটা মহাপ্লাবনের রূপ নিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, মালদ্বীপ প্রভৃতি দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া ছাড়িয়ে কেনিয়া, সোমালিয়া সহ 12টি আফ্রিকান দেশ পর্যন্ত বিস্তৃত হয়। এই জলোচ্ছ্বাসে কি হয়? 3 লাখের মতো মানুষ নিহত হয়। শুধু ইন্দোনেশিয়া সুমাত্রা আচেহ প্রদেশে নিহত হয়েছিল তখন 1 লক্ষ মানুষ, তার বেশি লোক নিহত হয়েছিল শ্রীলঙ্কায়। সুনামির জলোচ্ছ্বাসে ভারত মহাসাগরে বহু ছোট ছোট দ্বীপ সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। এসব দ্বীপে বসবাসকারী বহু আদিবাসী গোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে সেই 2004 সালে মানে সুনামিতে। জলোচ্ছ্বাসের তাণ্ডবে সবচেয়ে বেশি নিহত হয়েছে শিশু, নারী এবং মানসিক ভারসাম্য হারিয়েছে হাজার হাজার মানুষ। ভূতত্ত্ববিদ ও সমুদ্র বিশেষজ্ঞরা বলছেন যে এই সুনামির তীব্রতা এতটাই প্রবল ছিল যে পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতে কিছুটা নড়ে যায়। তো দেখো যে এছাড়া মানে ভূকম্পনের ফলে যে বিপুল পরিমাণ শক্তির বিকিরণ হয় সেটি ছিল 9,500 পারমাণবিক বোমার সমান ক্ষমতা সম্পন্ন। একটা পারমাণবিক বোমার কি পরিমাণ শক্তি, কিন্তু এই যে যে ভূকম্পন হয়েছিল সেটা দেখো যে শক্তিটা কি পরিমাণ ছিল, এই বিপুল পরিমাণ শক্তি যে বিকিরণ হয়েছে ভূকম্পনের ফলে সেটা।
সমুদ্র তলদেশে ব্যাপক ভাঙনের ফলে এতদিনকার ভারত মহাসাগরের সমুদ্র পথে দিক নির্দেশনা মানচিত্রটি পর্যন্ত কি হয়েছে এলোমেলো হয়ে গেছে। তো বিশেষজ্ঞরা বলছেন নতুন করে ভারত মহাসাগরের নৌ চলাচলের মানচিত্র তৈরি করতে হবে, নইলে ভবিষ্যতে জাহাজ চলাচলে কি করতে পারে বিঘ্ন করতে পারে। দেখো যে 2004 সালের 26 ডিসেম্বরের যে সুনামি সেটা বাংলাদেশে তেমন কোনো ক্ষতি হয়নি। অগভীর পানি মানে পানিতে যাওয়ার সময় সুনামি তার শক্তি হারিয়ে যায়। বাংলাদেশের বঙ্গোপসাগরে 160 কিলোমিটার পর্যন্ত অগভীর পানি, এবং এই অগভীর পানি বাংলাদেশে কে সুনামির কবল থেকে কি করেছে রক্ষা করেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে সুনামিতে বাংলাদেশের ক্ষতি সামান্য। শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র উপকূলে সে সময় মাছ ধরার যে ট্রলারগুলো ট্রলার ডুবে দুজন জেলে মারা গিয়েছিল। তারপরে 1762 সালে 2 এপ্রিল বঙ্গোপসাগরে আরকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত হেনেছিল। এটা 1762 সালে, তখন কক্সবাজার এবং পার্শ্ববর্তী দ্বীপ সমূহে ব্যাপক ক্ষতি হয়েছিল। এর প্রভাবে ঢাকার বুড়িগঙ্গার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় যে ঢেউ সৃষ্টি হয়েছিল তাতে শত শত নৌকা ডুবে বহু লোক প্রাণ হারিয়েছিল। এরপর আসো এসিড বৃষ্টি। এসিড বৃষ্টিটা আসলে কি, সাধারণ বৃষ্টিপাত এমনিতে খানিকটা এসিডিক, তবে এই যে বৃষ্টিতে অনেক বেশি পরিমাণে এসিড বিদ্যমান থাকে, মানে যে বৃষ্টির পানিতে যখন থাকে তখন তাকে আমরা কি বলি এসিড বৃষ্টি। এখন এই যে এসিড বৃষ্টিটা কেন, এসিড বৃষ্টিতে সাধারণত সালফিউরিক এসিড নাইট্রিক এসিড বেশি থাকে, অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিডও থাকে। কি কি দেখো, সালফিউরিক এসিড, সালফিউরিক এসিড HNO3, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড, এই তিনটা এসিড কিন্তু শক্তিশালী এসিড। এই এই শক্তিশালী এসিড কি থাকে পানিতে বৃষ্টিপাতে দ্রবীভূত থাকে। এই এসিড বৃষ্টি পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। এসিড বৃষ্টিতে এসিডের প্রতি সংবেদনশীল অনেক গাছ মরে যায়। তারপরে দেখো যে কিছু উপাদান এসিড বৃষ্টিতে দ্রবীভূত হয়ে মাটিতে কে সরে যায়, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এই যে উপাদান গুলা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই যে মাটিতে যে এই যে এই উপাদান গুলা কি হয় এসিড বৃষ্টির সাথে দ্রবীভূত হয়ে এটা মাটি থেকে সরে যায়, বলা যা ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। এসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানি সম্পদ এবং জলজ প্রাণীগুলো। পানিতে এসিডের দেখো যে এসিড থাকলে পিএইচ থাকবে 7-এর কম, পিএইচ 5-এর কম হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়। দেখো যে পিএইচ আমরা এটা নিয়েও পড়েছিলাম আগের একটি অধ্যায়ে, এই যে পানির পিএইচ যদি 5-এর কমে যায় তাহলে কি হবে, মানে পানিতে যদি এটা কমে যায় তাহলে মাছের ডিম নষ্ট হয়ে যাবে, তখন মাছ উৎপাদন ব্যাহত হয়। মাছের রেণু বা পোনা এসিডের প্রতি অত্যন্ত সংবেদনশীল, এসিডের মাত্রা বেশি হলে পুরো জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে। মানুষের শরীরের জন্য এসিড বৃষ্টি ক্ষতিকর। এসিড বৃষ্টি মানবদের হৃৎপিণ্ড ফুসফুসের সমস্যা অ্যাজমা ব্রঙ্কাইটিস এর মতো মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে। এখন দেখো যে এসিড বৃষ্টি কেন হচ্ছে, এই যে আমরা এসিড বৃষ্টি নিয়ে কথা বলতেছি এই এসিড বৃষ্টিটা কেন হচ্ছে সেটা আমাদের এখন জানতে হবে। দেখো এসিড বৃষ্টি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুই কারণে মানে হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হয়, যার ফলে বাতাসের অক্সিজেন আর বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক এসিড এবং সালফিউরিক এসিড তৈরি করে। তারপরে এইভাবে দেখো যে শিল্প কারখানা থেকে বিশেষ করে কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, ইটের ভাটা, যানবাহন, গৃহস্থালী চুলা ইত্যাদি উৎস থেকে যে সালফার ডাইঅক্সাইড বের হয় যা অ্যাসিডে পরিণত হয় এবং বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি তৈরি করে। এখন এই যে এসিড বৃষ্টি হলে আমরা কি করতে পারি, আমাদের কি কি করণীয় আছে এসিড বৃষ্টি হলে, তো যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড তারপরে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেহেতু সালফারের আগে কয়লা মানে ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে, এবং পরিবেশে পরিবেশ সচেতন অনেক দেশে ইতিমধ্যে এই যে এই ব্যবস্থাটা চালু করছে। এখন পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লা পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে, যেহেতু কয়লাটা ব্যবহার করলে কয়লার মধ্যে নাইট্রোজেন এবং সালফার থাকে, সেহেতু এইগুলোর থেকে যাতে এই অক্সাইড গুলো তৈরি না হতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
এসিড বৃষ্টি হলে মাটির পিএইচ কমে যায়, সেক্ষেত্রে লাইমস্টোন বা চুনা পাথর ব্যবহার করে অ্যাসিডিটি কমানো যায়। তারপর দেখো যে শিল্প কারখানা এবং যানবাহন থেকে যে নির্গত ধোঁয়া, এটা নিয়ন্ত্রণের মানে জন্য যথাযথ আইন ব্যবস্থা আইনগত ব্যবস্থা নিতে হবে। শিল্প কারখানায় দূষণ রোধ পদ্ধতি অবশ্যই বাধ্যতামূলক করে নিতে হবে। সৌভাগ্যক্রমে আমাদের দেশে অ্যাসিড বৃষ্টি খুব একটা হয় না। এখন দেখো যেসব দেশে শিল্প কারখানা অনেক বেশি সেখান থেকে সেখানে এর আশঙ্কা অনেক বেশি। পূর্ব ইউরোপের অনেক দেশ, আমেরিকা, কানাডা এবং চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ও তাইওয়ানে ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হয়। এখন আমাদের দেশে হয় না, তার জন্য আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। যে কোনো সময় আমাদের যেহেতু শিল্প মানে শিল্পায়নে আমরা উন্নত হচ্ছি এবং আরো হব, সেহেতু আমাদেরও সচেতন থাকতে হবে যে আমরা কি কি ব্যবস্থা আগে থেকে নিলে যাতে করে অ্যাসিড বৃষ্টিটা না হয় আমাদের এখানে। এরপর দেখো যে আমাদের অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ হলো মানে কালবৈশাখী। সাধারণত এপ্রিল থেকে মে মাসে, এটা এখন জুন মাস, এই এর আগে আমাদের কি হয়েছে, এবছর তেমন একটা কালবৈশাখী হয়নি, যাই হোক মানে ঢাকা তত একটা আমরা বুঝতে পারিনি। এপ্রিল থেকে মে মাসের ভেতরে সাধারণত দেশে কালবৈশাখীর ঝড় হয়। যেমন দেখো সাধারণত ঈশান কোণে মেঘ জমে হয়ে মেঘ জমা হয়ে কিছুক্ষণের মাঝে আকাশ মেঘে ঢেকে গিয়ে কালবৈশাখীর ঝড় শুরু হয়। এখন এই যে ঝড়ে বাতাসের বেগ ঘন্টায় 55-80 কিলোমিটারের মতো হতে পারে কালবৈশাখীর সময়। ঝড়ের বেগ ঘন্টায় 100 কিলোমিটারের বেশি হলে এটাকে টর্নেডো বলা হয়। এখানেও একটা বিষয় থাকে। আচ্ছা, বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশেই টর্নেডো আঘাত হানে। টর্নেডোর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এটি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচন্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে। টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ টোনাডা থেকে, যার অর্থ হচ্ছে থান্ডারস্টর্ম বা বজ্র ঝড়। সাইক্লোনের মতো টর্নেডোর বেলাতেও প্রচন্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে প্রবাহিত হয় এবং এর যাত্রাপথে যা পড়ে তাই সবই ধ্বংসযজ্ঞে শিকার হয়। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার বা এবং দৈর্ঘ্য হতেছে 5-30 কিলোমিটার হতে পারে। সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য দেখো যে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং এটি উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর টর্নেডো হইতেছে যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে এবং আঘাত হানতে পারে। তো সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লৌহ বা নিম্নচাপ সৃষ্টি হয়, মানে এটার জন্য হয়। এর ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং শূন্য জায়গা পূরণের জন্য শীতল বাতাস ছুটে এসে টর্নেডোর সৃষ্টি করে। যেহেতু কি হচ্ছে যে তাপমাত্রার ফলে বাতাসটা কি হচ্ছে তাপে উপরে নিচের দিকে তাপমাত্রা মানে বেশি হওয়া, তাপমাত্রা বেশি হওয়ার জন্য নিচের দিকের বায়ু উপরের দিকে উঠে যায় এবং নিচের দিকে যে শূন্যতা থাকে তখন কি করে যে একটা শীতল বাতাস এখানে এসে ঢোকার চেষ্টা করে, তখনই হচ্ছে এই টর্নেডো সৃষ্টি হয়। বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে 1989 সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে। ওই আঘাতের ফলে টর্নেডোর গতিপথের মধ্যে প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তো বাংলাদেশে দেখো যে 1975 সালে এখন পর্যন্ত শতাধিক মানে ওই সাল থেকে এখন পর্যন্ত মানে 1975 সাল থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক টর্নেডো বাংলাদেশে আঘাত হেনেছে। তবে সবচেয়ে বেশি মানে মনে রাখার মতো ভয়ঙ্কর টর্নেডোর মধ্যে একটি হল 1969 সালে এপ্রিল মাসে ঢাকা জেলার ডেমরায় হয়েছিল। ওই টর্নেডোতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 644 কিলোমিটার। যেহেতু টর্নেডোর বেলায় মানে পূর্বাভাস কিংবা সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না, তাই এক্ষেত্রে আগাম প্রস্তুতিও নেওয়া যায় না। তাই দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে কি করতে হয় যে টর্নেডো হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হয় জরুরি ভিত্তিতে যত দ্রুত মানে দ্রুত সম্ভব ত্রাণ সরবরাহ পুনর্বাসনের কাজ করাই হচ্ছে এর একমাত্র সমাধান। এরপর দেখো যে ভূমিকম্প, আর্থকুয়েক। তো দেখো যে পৃথিবীর ভিতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠের আকস্মিক দেখো যে আন্দোলন সৃষ্টি করে আকস্মিক, সেটাই হচ্ছে ভূমিকম্প। ভূকম্পন কয়েক সেকেন্ড থেকে মিনিট খানেক পর্যন্ত স্থায়ী হতে পারে এবং পর্যায়ক্রমে একাধিকবার এটা ঘটতে পারে। মৃদু ভূমিকম্প আমরা অনেক সময় অনুভব করতে পারি না, কিন্তু শক্তিশালী বা প্রবল ভূমিকম্প সহজে আমরা অনুভব করতে পারি। আচ্ছা, এই যে এই ভূমিকম্পটাও কিন্তু একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বড় ভূমিকম্পে নদীর গতি পথ পরিবর্তন করতে পারে। ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদল হয়ে গিয়েছিল।
এটা আমরা মানে শুনে এসেছি, তো এখানে বইয়ের মধ্যেও আছে তোমাদের। বাংলাদেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে কি বলা হচ্ছে যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। পৃথিবীর মাঝে দেখো যে জাপান, যুক্তরাষ্ট্রে, ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত। 2010 সালে হাইতিতে ঘটে যা যে ভূমিকম্প এবং 2011 সালে জাপানের ভূমিকম্প, 2015 সালে নেপালের ভূমিকম্প ধ্বংসযজ্ঞের কথা আমরা শুনেছি। শুনেছি বলতে 2015 সালেরটা মানে বাংলাদেশ থেকে কিছুটা অনুভব করার চেষ্টা করেছি। দেখো যে 15 সালের ভূমিকম্পটা আমি মোটামুটি বাসার মধ্যেই ছিলাম এবং আমার মাথার উপরের ফ্যানটা বন্ধ, একটা ফ্যান সেটা হঠাৎ করে এভাবে বাড়ি মারতেছিল, আমি কম্পিউটার চালাচ্ছিলাম সেটা বারে বারে শাট ডাউন করতেছিল, মানে নিজে থেকে হঠাৎ করে বিদ্যুৎ আছে তারপরও। তো এই যে 15 সালে বাংলাদেশ থেকেই যেটা যতটুকু দেখতে পাইছি তাতেই মানুষ অনেক আতঙ্কিত হয়ে গেছে। আর নেপালে যখন হয়েছে তো আমরা সেটা চ্যানেল, টিভি চ্যানেল গুলাতে, নিউজে দেখেছি, খুবই ভয়ানক একটা অবস্থা তৈরি হয়েছিল। জাপানের ভূমিকম্পের পর সেখানে সৃষ্ট সুনামি নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে আঘাত করে এবং একটি নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল। দেখো যে আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত, মানে এই যে এই ভূমিকম্পটা কেন মানে কিভাবে তৈরি হয়, আমাদের ভূগর্ভটা কি হচ্ছে কয়েকটি ভাগে বিভক্ত এবং যাদেরকে আমরা কি বলতেছি টেকটোনিক প্লেট। এই টেকটোনিক প্লেট কিন্তু স্থিতিশীল নয়, এগুলো চলমান। এই চলমান একটি প্লেট আরেকটি প্লেটে চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয়। একটা একটাকে চাপ দিলে তখন কি হচ্ছে শক্তি সঞ্চিত হচ্ছে, যখন হঠাৎ করে প্লেট গুলো সরে যায় তখন সঞ্চিত শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। যেমন একটা একটার উপরে উঠে গেলেও চাপ দিচ্ছে, এখন এটা যখন সরে যাচ্ছে তখন ভিতরে যে চাপটা তৈরি হচ্ছে সেটার ফলে কি হচ্ছে ভূমি কম্পিত হচ্ছে বা ভূমি কেঁপে উঠতেছে। তারপরে দেখো যে ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় কি দিয়ে, আমরা জানি যে রিক্টার স্কেলে। রিক্টার স্কেলে 5 মাত্রার বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি। রিক্টার স্কেলে 1 মাত্রা বেড়ে যাওয়া অর্থাৎ তার শক্তি 30 গুণ বেড়ে যাওয়া, 1 ডিগ্রি বেড়ে যায় রিক্টার স্কেলে, মানে 1 মাত্রা বেড়ে যাওয়া হইতেছে 30 গুণ বেড়ে যাওয়া তার শক্তি। একটি ভূমিকম্প যত বড় হয় তত দূর থেকে এটি সেটি অনুভব করা যায়। তারপরে দেখো যে 1884 সালে মানিকগঞ্জ এলাকায় রিক্টার স্কেলে 7 মাত্রার বড় একটি ভূমিকম্প হয়েছিল। 1897 সালে শিলংয়ে কি হয়েছিল 8.7 মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল। যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে তাই আমাদের ধরে নিতে হয় যে ভবিষ্যতে সেটা হতে পারে, সেটি কখন হবে এটা আমাদের তো আসলেও জানা নেই, তাই সব সময় আমাদের কি থাকা উচিত প্রস্তুত থাকা উচিত। তা এই যে ভূমিকম্প হলে আমরা আসলে কি করতে পারি, দেখো যে 2010 সালে হাইতিতে রিক্টার স্কেলে 7 মাত্রার একটি ভূমিকম্পে 3,00,000 মানুষ মারা গিয়েছিল, অথচ তার চেয়ে 30 গুণ বেশি শক্তিশালী 8.2 মাত্রার রিক্টার স্কেলে একটি ভূমিকম্প 2014 সালে চিলিতে মাত্র 6 জন মানুষ মারা গিয়েছিল। এই যে মানে দেখো তার কারণ ভূমিকম্প প্রবণ চিলি নিয়ম করে তাদের দেশে ভূমিকম্পন সহনীয় বিল্ডিং তৈরি করা শুরু করেছে, ভূমিকম্প হলে জরুরি ভিত্তিতে সরকারি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে দ্রুত ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজ নিশ্চিত করতে হবে এবং তার জন্য আগাম প্রস্তুত থাকতে হবে। দেখো ভূমিকম্পের আগে আমাদের কি করতে হবে, সম্ভব হলে সব বাসাতে অগ্নি নির্বাপক প্রস্তুত মানে নির্বাপক প্রস্তুতি থাকা দরকার, এর সাথে প্রাথমিক চিকিৎসা কিট, ব্যাটারির চালিত রেডিও, টর্চ লাইট, কিছু বাড়তি ব্যাটারি, শুকনো খাবার, পানি রাখার ব্যবস্থা করা, কিভাবে ফার্স্ট এইড এবং প্রাথমিক চিকিৎসা দিতে হয় সেটি শিখে নেওয়া, বাসায় গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানি সরবরাহ কিভাবে বন্ধ করতে হবে সেটি জেনে নেওয়া, ভূমিকম্পের পর প্রয়োজনে কোথায় কিভাবে পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে হবে সেটি আগে থেকে কি করতে হবে সবার সাথে কথা বলে ঠিক করে নিতে হবে, উঁচু সেলফে ভারী জিনিস না রাখা যাবে না ভূমিকম্পের সময়, সেগুলো নিচে পড়ে লোকজন আহত হতে পারে, ভূমিকম্পের সময় কি করতে হবে সেটি স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে ড্রিল করে শিখে নিতে হবে। তারপরে ভূমিকম্পের সময় আমাদের আসলে করণীয়টা কি, ভূমিকম্পের সময় ভয় বা আতঙ্কে দিক বিদিক জ্ঞান শূন্য মানে হওয়া যাবে না, নিজেকে বোঝা মানে নিজেকেও নিজেকে বোঝাও, পৃথিবীর মানুষ ভূমিকম্পের সাথে জন্ম থেকে বসবাস করে আসছেন এবং মাথা ঠান্ডা রাখলে কি হয় দেখো যে বড় ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়। তারপরে ঘরের ভিতরে থাকা, হুড়োড়ি করে বাইরে যাওয়ার চেষ্টা না করা, দেয়ালের পাশে দাঁড়ানো, কাচের জানালা থেকে দূরে থাকা, প্রয়োজনে শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া, লিফট দিয়ে নামার চেষ্টা না করা ভূমিকম্পের সময়,
তারপরে ঘরের বাইরে থাকলে কি করতে হবে, বাইরে থাকতে হবে, ঘরের ভিতরে তখন ঢোকার চেষ্টা করতে হবে না। তারপরে ইলেকট্রিক পোল কিংবা বড় বিল্ডিং থেকে দূরে সরে যেতে হবে, উপর থেকে মাথার উপর কিছু এগুলো থেকে পড়তে পারে। তারপরে ম্যাস মানে ভূমিকম্প হলে কোনোভাবে ম্যাস কিংবা পাইপ গ্যাস পাইপ ভেঙে বাতাসে গ্যাসের মিশ্রণে আগুনের জন্য খুবই বিপজ্জনক, তা আমাদের সেদিকেও সতর্ক থাকতে হবে। দেখো বড় ভূমিকম্প হয়ে থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের পরীক্ষা করে দেখে মানে কেউ আহত হয়েছে কিনা, তারপরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, গুরুতর আহত হলে হাসপাতালে নেয়া, এবং হাসপাতালে অসংখ্য মানুষের জরুরি চিকিৎসা সেবা দিতে হয়। তারপরে কাজে তার জন্য প্রয়োজন হলে মানে বেশি আগে থেকে চিকিৎসা দেওয়া হবে। তারপর দেখো যে পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইট পরীক্ষা করা, যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানে ভূমিকম্পের পরে এই কাজগুলো আমাদের করণীয়। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরবরাহ বন্ধ করে দিতে হবে। তারপরে বাসায় যাতে গ্যাসের গন্ধ পেলে কি করতে হবে, দরজা জানালা খুলে দিতে হবে ঘরের বাইরে, মানে গ্যাস গুলা বাইরে যাওয়ার জন্য। তারপরে রেডিও তো এখন মানে খবর শোনার চেষ্টা করতে হবে যে কোথাও কোনো মানে কি বলে যে অন্যান্য খবর জানার জন্য এবং কি কি সেবা পাওয়া যাবে সেজন্য। নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন ব্যবহার করে নেটওয়ার্ক অচল করে মানে ওইটা দেওয়া যাবে না। জরুরি কাজের জন্য ত্রাণ বাহিনীকে টেলিফোন করে ব্যবহার মানে করতে দেওয়া যাবে। তারপরে বড় ভূমিকম্পের ফলে টেলিফোন অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক সময়, ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থাকা। তারপরে দেখো যে ভাঙা কাঁচ ইত্যাদি যেন পাকেটে না যায়, তাই খালি পায়ে হাঁটাহাঁটি করা যাবে না। এই ধরনের বহু কিছু আমাদের মানে আছে তোমাদের বইয়ের মধ্যে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো যে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব, কেন আমাদের মানসম্মত এবং উন্নত পরিবেশ দরকার। আমাদের যে জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে হচ্ছে বাতাস। এখন এই যে বাতাস বা অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি, খুব বেশি হলো 2 কিংবা 3 মিনিট। এই বাতাস যদি দূষিত হয়, অর্থাৎ এতে যদি নানা রকমের ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো ধুলিবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে এবং সেটি নিঃশ্বাসে প্রশ্বাসে অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রাণঘাতী ফুসফুস ক্যান্সারের মতো নানা রকমের রোগ সৃষ্টি করতে পারে। তারপর দেখো যে এই যে রাসায়নিক পদার্থ গাছপালা মাটি অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বাতাসের মতো পানিও আমাদের জীবন ধারণের জন্য একটা খুবই জরুরি একটি উপাদান। নদ নদীর পানি দূষিত হলে সেখানে মাছ অন্যান্য জলজ প্রাণী মারাত্মক কি ক্ষতির মানে মারাত্মক হুমকির মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। তাই এই পরিবেশে যদি মানসম্মত এবং উন্নত না হয় তাহলে কি হবে, একসময় এই যে সেটি জীব বৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে এবং একসময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এই জন্য আমাদের কি করতে হবে, নিজে সচেতন থাকতে হবে এবং আশেপাশের সবাইকে সচেতন করতে হবে মানসম্মত ও উন্নত এই পরিবেশ পাওয়ার জন্য আমাদেরকে। তারপরে দেখো যে প্রকৃতির সংরক্ষণশীলতার তাৎপর্য, এটা কেন প্রকৃতির সংরক্ষণ মানে করা দরকার আমাদের। প্রকৃতির সংরক্ষণশীলতা হচ্ছে আমাদের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে বাতাস, পানি, মাটি, গাছপালা, প্রাণীজ সম্পদ, খনিজ সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি। আমাদের জীবন ধারণের জন্য প্রতিটি সম্পদ গুরুত্বপূর্ণ। বাতাস পানি না থাকলে বা ধ্বংস হলে আমরা যেমন বাঁচতে পারবো না, তেমনি তেল গ্যাস বা গাছপালা ছাড়াও বেঁচে থাকা অসম্ভব। আমাদের কি করতে হবে, প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা মানে নিতে হবে এবং গাছপালা বনজ সম্পদ নিধন না করে এগুলো বন্ধ করতে হবে, নিধন করা, বাতাস পানি দূষণ বন্ধ করতে হবে। এবং আমাদের এই যে প্রকৃতি যদি আমরা বন্ধ না করি এগুলো, তাহলে কি হবে যে আমাদের এই প্রকৃতি একসময় আর আমাদের জন্য বসবাসের মানে যোগ্য থাকবে না এবং আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। প্রকৃতি সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল, এই যে প্রকৃতির যে সংরক্ষণশীলতার কথা বললাম, কেন দরকার আমাদের আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের টিকে থাকার জন্য, তো এই যে এটা কেন সংরক্ষণশীলতা মানে সংরক্ষণশীল মানে করবো সেটা বুঝলাম, কিন্তু এই যে বিভিন্ন কৌশল সেই কৌশলটা আমাদের এখন জানতে হবে। দেখো যে সম্পদের ব্যবহার কমানো, তারপরে দূষণ থেকে সম্পদ রক্ষা করা, একই জিনিস বারবার ব্যবহার করা, রিসাইক্লিং এর কথা যেটা বলা হচ্ছে, তারপর ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তার থেকে নতুন জিনিস তৈরি করা, প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা। যেহেতু প্রাকৃতিক সম্পদ একবার শেষ হয়ে গেলে আমরা পাবো না, সেই ধরনের কি করতে হবে, প্রাকৃতিক সম্পদটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এই পদ্ধতিগুলা আমরা মানে কৌশলগুলো অবলম্বন করে আমরা মানে প্রকৃতি সংরক্ষণ করতে পারবো এবং আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বেঁচে থাকার জন্য সহায়ক হবে। এই যে আমাদের
মানে পরিবেশটা আমাদের জন্য সহায়ক হবে। দুর্যোগ তো থাকবে, প্রাকৃতিক দুর্যোগ যেহেতু থাকবে, সেহেতু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং নিজেরা কতটুকু সচেতন হলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের কম হবে, সে বিষয়ে আমাদেরকে আসলে ভাবতে হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।